বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে এসেছি রামকৃষ্ণ মিশন আগরতলা। তো এখান থেকেই, রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণ থেকেই জানাচ্ছি সবাইকে বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বড়দেরকে আমার প্রণাম। তো আজকে আমি কয়েকটা জায়গাতে ঘুরব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এই নতুন বর্ষ বাঙালিরা পালন করে কৃষ্টি সংস্কৃতিকে কীভাবে ধরে রেখেছে, সেগুলোই আজকে উল্লেখ করব আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। আর বাবার মন্দিরের সামনে, তো আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন লক্ষ্মীনারায়ণ বাড়ি। বন্ধুরা, আমাদের এই সনাতন ধর্মের যে কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত মানে কার্যকলাপগুলো আমাদেরকে করতে হয় বা নিয়মকানুনগুলো করতে হয়, সেই নিয়মকানুনের কিছু দৃশ্য এই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে প্রতি বছরই নববর্ষের দিন সবাই যে শুভ হালখাতাগুলো পণ্ডিত ব্রাহ্মণদের দ্বারা এখানে লিখে তারপর ঠাকুরের চরণে এগুলো যাত্রা করা হয়। তো আপনারা দেখছেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঠিক একই অবস্থা, সবাই যে যার যার যে বছরে প্রথমেই যারা হালখাতা লেখেন তাদেরকে তো আপনার দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখছেন আজকের এই শুভ Yeah.
তো আপনারা দেখতে থাকুন আজকের এই শুভ নববর্ষের যে মন্দিরে মন্দিরে যে প্রচন্ড ভিড় চলছে এবং পুজো পার্বণ চলছে, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো কাটো, সুখী হোক, সবাই সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করুক। তো সবাইকে আবারও আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।